কাজের মান নিয়ে অসন্তুষ্টি আর সন্দেহ ছিল শুরু থেকেই। সিলেটের গোয়ালাবাজার মহিলা কলেজের একাডেমিক ভবনের নির্মিত অংশ ভেঙে দেখতেই মিলল অনিয়ম আর দুর্নীতির প্রমাণ। ইন্টারনগুলো দেখছি যে তারা রিং দিছে না, সাটারিং করিয়া রড বিছাইয়া ঢালাই দিয়েছে। কাজের এক পর্যায়ে মান নিয়ে প্রশ্ন উঠলে ঘটনাস্থলে যান এমপি এবং প্রশাসনের কর্তারা, তাতেই হাতে নাতে মিলল অপকর্মের প্রমাণ। এক সপ্তাহ আগে ইঞ্জিনিয়ারদেরকে বলছি, যাদেরকে সরকার বেতন দেয় এই কাজের তদারকির জন্য, কাজের মান নিয়ন্ত্রণের জন্য, দুর্ভাগ্য আমাদের গুড়ায় আর গাছে দুস্তি চুরে কন্ট্রাক্টরে এবং ইঞ্জিনিয়ারে দুস্তি দেখার কারণে এসবের জন্য আমরা টেকনিক্যাল লুক না, তারপর এটা খালি চোখে দেখা যায় বিধায় আমরা দৌড়তেছি। রড ছাড়াও ভবনে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে। এই ঘটনায় ঠিকাদার শাহ আলম সহ তিনজনকে পুলিশে সোপর্দ করে জনতা। অবশ্য ঠিকাদারের দাবি, তার অংশে অনিয়ম না হলেও প্রথম ও দ্বিতীয় তলা নির্মাণে কার্যাদেশ মানেননি অপর ঠিকাদার রাখাল বাবু। হ্যাঁ, নিচের তলার যেগুলা রিং নাই, এই নিচের তলার খাজের দায়িত্বে আমি আসছিলাম না, আমি আইসি তিন তলার খাজে। যে সেটা আপনার যে যে কংক্রিটগুলো আপনার, এই কংক্রিটগুলো আমরা বাইরে মেশিন দিয়ে বাঙ্গাইছি, বাঙ্গাই সেরে এখানে এনে সেটা চালনি করে দূরত্ব করে রেডি করে রাখছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এটা দেখার দায়িত্ব আসলে মূলত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের। এ সংক্রান্তে অনেক অনিয়ম হয়েছে এটা আমি শুনেছি, এমপি সাহেব যেটা বলেছেন, আমরা যদি কোনো অভিযোগ পেয়ে পাই তার সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব। চারতলা একাডেমিক ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 3.5 কোটি টাকা। রাকিব খান, যমুনা নিউজ।